নমস্কার ট্রাভেল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আমি রিচা রয়েছি আপনাদের সঙ্গে। আমি আবারো চলে এসেছি দ্বারকার কিছু ইতিহাস নিয়ে। দ্বারকা হলো ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর। গুজরাটের জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত। এই শহরেই রয়েছে কৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চার প্রধান তীর্থস্থানের একটি হলো দ্বারকা, আবার সপ্তপুরী নামেও পরিচিত। ভারতের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হলো দ্বারকা। কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয়েছে। মনে করা হয় এটিই ছিল গুজরাটের প্রথম রাজধানী। শহরের নামের আক্ষরিক অর্থ হলো প্রবেশদ্বার। মহাভারতের প্রাচীন প্রাগৈতিহাসিক মহাকাব্যে এর উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে দ্বারকাধীশ মন্দির নির্মিত হয়। কিংবদন্তি অনুসারে কৃষ্ণ মথুরায় তার মামা কংসকে পরাজিত এবং হত্যা করার পর এখানে বসতি স্থাপন করে। মথুরা থেকে দ্বারকা কৃষ্ণের অভিবাসনের এই পৌরাণিক বিবরণ গুজরাটের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দ্বারকা তৈরি করার জন্য কৃষ্ণ সমুদ্র থেকে 12 যোজন বা 96 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছিলেন বলেও জানা যায়। এই গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত দ্বারকাধীশ মন্দির, যা জগৎ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে, যিনি এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা নামে পূজিত হন। এরকম আরো তথ্য পেতে অবশ্যই ফলো করুন ট্রাভেল 24।